headline sponsored by Gurukulam English Medium. এক স্যান্ডেলে বিস্ফোরক পোস্ট শুভেন্দুর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট পোস্টে দাবি করলেন, তিন সিআইডি আধিকারিকের বিরুদ্ধে তোলাবাজির মামলায় তদন্তে নামল সিবিআই। টুইট শুভেন্দুর। উল্লেখ্য, এ রাজ্যে সিআইডির তিন অফিসারের বিরুদ্ধে মুম্বাইয়ের ওরেল্লি থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করেছিল এক ব্যবসায়ী। সেই মামলায় তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। আপনি যতই বড় হন না কেন, আইন আপনার ঊর্ধ্বে, দেরিতে হলেও আপনি ধরা পড়বেন, দাবি শুভেন্দুর। ব্যুরো রিপোর্ট, এক্স টিভি বাংলা।